ফার্স্ট টাইম কুর্তা এনে দিয়েছে, আমি ঠিক শাড়ি পরতাম তো সেই জন্যই এখন কুর্তা পরছি। সেকেন্ড টাইম গিয়েছিলাম মায়ের সাথে আর ফার্স্ট টাইম গিয়েছিলাম বরের সাথে, সেটা হচ্ছে অষ্টমলা কিছু মানে আমার বিয়ে হয়েছিল তারপর অষ্টমঙ্গলা পেরিয়েছিল তারপর গিয়েছিলাম সোয়েটার কিনতে, তখনই গিয়েছি কাজার বাজার তখন দেখেছি। আর কাজারে তো আমি গিয়েছি অনেকবার কিন্তু বাজারের সময় যাইনি, মানে যেদিন বাজার বসে দুদিন সপ্তাহে বাজার বসে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ একটু বাইরে যাবো, সেই জন্য রেডি হয়ে গেলাম আর এই ড্রেসটা পেলাম। তো আমি যখন যে ড্রেসটা পাই তখন সেই ড্রেসটাই পরে নিই, বাছাবাছি সেন নেই, এটাই সামনে পেলাম এটাই পরে নিলাম। তো ওই যে কেত্রিকে রেডি করে দিয়েছি, ওকে একটা জল ধরে দিয়েছি, গরম জল, গরম জল খাবে। তো ঠান্ডা হয়ে গেছে গরম জলটা, অবশ্যই আমরা রেডি হয়ে গেছি। আজকে সেকেন্ড টাইম যাচ্ছি তাও আবার শাশুড়ি মায়ের সাথে। তো এই যে আমরা চলে এসেছি বাজারে, এই যে দোকানে বসে আছি, ভাইয়ের জন্য প্যান্ট কিনছে মা এখন। আর এই যে দেখুন বাজার, এদিকে ফুটপাথ বাজার কিন্তু নেই, এদিকে বেশি দোকানই বেশি আছে। আর আমি এখানে বসে আছি, তো কুর্তা নেবো আমি, তো সেই জন্যই কিনে দেবে বলছে মা। তারপর আমাদের ওখানে জামা কাপড় কেনা হয়ে গেল। এই যে কেত্রির জন্য জুতো কিনছে, এই জুতোগুলো বলছে নিয়ে নাও, চিটপট লাগা কত সুন্দর, ব্যাড লাগা চটিগুলো, তো ওইগুলো নেবো না বলছে। ওই যে এখানে রয়েছে গোলাপি কালারের, ওইটা নেবো বলছে। তো ওইটা নিয়ে আমরা এখন চলে আসছি ফুটপাথ বাজার থেকে। এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমি, হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, খুবই রোদ দিয়েছে আজকে, দেখতে পাচ্ছেন। ফুটপাথ বাজার দিয়ে চলে এলাম, বেশি কিছু মানে ফুটপাথ বাজার কিন্তু বসেনি, খুবই কম এখানে ফুটপাথ বাজারটা খুবই কম রয়েছে, তাও মোটামুটি ভালোই রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর কুর্তা, তো এখানে নিলে ভালো হতো, আমি দোকানে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে দোকানেই থাক আর নেব না। তারপর ঘুরে ঘুরে আমাদের একটু খিদে পেয়ে গেছে, তো এখানে আখের জুস খেয়ে নেবো আমরা। এই দাদা এখন করছেন আখের জুস, তারপর দেবেন আমাদেরকে সবাই, তখন সবাই মিলে এক গ্লাস করে খাবো, তারপর আবার বাজার ঘুরতে যাবো। তো এখনও হয়নি, দেখতে পাচ্ছেন দিচ্ছে সবাইকে, এক এক করে নেব, এক গ্লাস করে সবাই খাবো। দেখতে পাচ্ছেন কেত্রিও রয়েছে, আমি অর্ধেকটা খেয়ে নিলাম আখের জুস, আর কেত্রিকে অর্ধেকটা দিয়েছে, ও খাচ্ছে, ওকেও খেতে পেয়ে গেছে, প্রচণ্ড রোদ আজকে। তারপর সামনে বিয়ে আসছে, এই যে গিফটের দোকানে গিফট কিনে নিল মা, গিফট বাজার যখন এসছে তখন সামনেই বিয়ে আছে, তো সেজন্য গিফটগুলো কিনে কেনা হয়ে গেছে আমাদের। আর এবার আমরা আবারও বাজার দিকে যাচ্ছি, এবার যাচ্ছি সবজি বাজার থেকে। আর কেত্রিকে মাথাটা ঢাকা নিয়েছি, কারণ ওই জন্য একটু টুপি কিনবো বলছিলাম, কিন্তু টুপি রয়েছে অনেক ছোটো ছোটো, বাট ওর মাথাটা একটু খুব বড়ো, তো সেই জন্য নিলাম না, হচ্ছে না, ছোটো ছোটো টুপি আছে। আর এই যে আমরা চলে এসেছি বাজারে, সবজি বাজারে, সবজি বাজার থেকে চলে এলাম, মা সবজি করছে, সবজি বাজার করছে, আমি কেত্রিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর আমরা সোজা বাড়ি চলে এলাম, এই যে দেখতে পাচ্ছেন ওরা সবাই বসে আছে, মা ভাই কেত্রি ওরা সবাই। আর এই যে নতুন জামা প্যান্ট গুলো পরে নিয়েছে কেত্রি এসে পরেই। তো গাইস, বাজার থেকে আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, কেত্রি এখন ঘুমাচ্ছে, মানে আজকে হচ্ছে অনেক ঘুরেছে তো সেজন্য ক্লান্তি হয়ে গেছে, সেজন্য এখনো ঘুমাচ্ছে ও। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে কি কিনে আনলাম। আজকে সেকেন্ড টাইম গেছিলাম, ফার্স্ট টাইম গেছিলাম বরের সাথে কাজর বাজার, আর সেকেন্ড টাইম মার সাথে গেছিলাম। তো এটা ফার্স্ট টাইম আমার শাশুড়ি মা কিনে দিয়েছে, দেখতে পাচ্ছেন কুর্তা, তো ভালোই হয়েছে এটা, এটা আমার জন্য আর কেত্রির জন্য। আর দেখতে পাচ্ছেন কেত্রির জন্য এই যে একটা এই ফরকটা উঠে গেছে আমার কথা শুনে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কেত্রির জামা, আর এর সাথে একটা প্যান্ট রয়েছে এই যে। আর হচ্ছে কেত্রি এই জুতোগুলো চয়েস করে নিজেই নিয়েছে, ওর জন্য এই চপ্পলগুলো, আরও কিছু নিয়ে এসছে, তো এগুলো শেয়ার করতে পারছি না কারণ মায়ের কাছে আছে, তো আমাদের জিনিস মানে আমার কাছে রয়েছে, তো সেগুলো সেজন্য শেয়ার করলাম মা। আর আরো অনেক কিছু নিয়েছে মা, তো সেগুলো শেয়ার করতে মানে সেগুলো শেয়ার করেছে না, সেগুলো মায়ের কাছে আছে আর এগুলো আমাদেরকে দিয়েছে, তো সেই জন্য দেখিয়ে দিলাম আমরা কি কি নিয়ে এসেছি। আর মা অনেক কিছুই নিয়েছে বলতে নিজের জন্য কিছুই নেয়নি, তো সবার জন্য নিয়েছে, বাড়ির সবার জন্য, ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য, তারপর মানে ভাইয়ের জন্য, বাবার জন্য, সবার জন্য তো নিয়েছে, সেগুলো শেয়ার করতে পারছি না, হাট বাজার অনেক কিছুই, তো সেগুলো শেয়ার করছি না। তো এগুলো আমাদের জন্য, ফার্স্ট টাইম কুর্তা এনে দিয়েছে, আমি ঠিক শাড়ি পরতাম তো সেই জন্যই এখন কুর্তা পরছি। তো এটা আমি চয়েস করে নিয়ে এসেছি, ফার্স্ট টাইম কিনে দিয়েছি আমার শাশুড়ি, ফার্স্ট টাইম কুর্তা, কি খুশি কি আনন্দ, মানে অনেকবার শাড়ি নাইটি কিনে দিয়েছে, এবার শাড়ি নাইটি কিনে দিয়েছে, এবার কিন্তু ফার্স্ট টাইম, তাহলে এবার ফার্স্ট টাইম আমি বাজার করতে গেছি মায়ের সাথে, কাজারা বাজার, তাও আবার বাজার করতে গেলাম সেকেন্ড টাইম, বরের সাথে একবার গেছিলাম কাজার বাজার, অন্য বাজার গেছি কিন্তু কাজার বাজার যাইনি, তো কাজার বাজার সেকেন্ড টাইম গেছিলাম, সেকেন্ড টাইম গিয়েছিলাম মায়ের সাথে, আর ফার্স্ট টাইম গেছিলাম বরের সাথে, সেটা হচ্ছে অষ্টমঙ্গলা কিছু মানে আমার বিয়ে হয়েছিল তারপর অষ্টমঙ্গলা পেরিয়েছিল তারপর গেছিলাম সোয়েটার কিনতে, তখনই গিয়েছি কাজার বাজার তখন দেখেছি। আর কাজারে তো আমি গিয়েছি অনেকবার
কিন্তু বাজারের সময় যাইনি, মানে যেদিন বাজার বসে দুদিন সপ্তাহে বাজার বসে তো সেদিন যাইনি। আমাদের জন্য কি কি নিয়ে এসেছিলাম মানে মা কিনে দিয়েছে তো সেগুলো দেখিয়ে দিলাম। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিন। আজকের ভিডিওটা পর্যন্ত, ওকে বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।